রাজ্যের ঐতিহ্যবাহী নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলে শনিবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন প্রদেশ বিজেপি সহসভাপতি রাজীব ভট্টাচার্য এবং স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা। এই কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের মোট 5 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে প্রদেশ বিজেপি সহসভাপতি রাজীব ভট্টাচার্য জানান যে 5 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আগামী দিনেও এই ঐতিহ্যবাহী স্কুলের মান রক্ষায় ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করবে। আপনারা জানেন যে নেতাজি স্কুলের আমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষায় আমাদের কৃতি 5 জন স্টুডেন্ট যারা হয়েছেন তাদের মধ্যে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা সমবেত হয়েছি এবং সমস্ত ছাত্রছাত্রীদের সামনেই তাদের কৃতিত্বের জন্য তাদেরকে সম্মান জানাবে বিদ্যালয় এবং আগামী দিন আরও কীভাবে ভালো রেজাল্ট করতে পারে সেই সম্পর্কে তাদেরকে কৃতি সম্বর্ধনা দেওয়া এবং আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিন নেতাজি স্কুলের যে মান বিগত দিনে ছিল আগামী দিনেও এই নেতাজি স্কুলের মানকে রক্ষার জন্য ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করবে। রাজধানীর ঐতিহ্যবাহী নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুল থেকে বহু কৃতি ছাত্রছাত্রী বিভিন্ন সময়ে রাজ্য এবং সমাজের মুখ উজ্জ্বল করেছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।